চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমার এই চ্যানেলে কিছু গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও দিতে ওই চ্যানেলটা আমি এখন একটু বেশি টাইম দিচ্ছি তো সেই জন্য তোমার সাথে কথা হচ্ছে না রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করছি তো আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব তো এখন মোটামুটি সকাল হয়ে গেছে আর হাজবেন্ড অফিস চলে গেছে তো সকালে কি খেলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো সেটা দেখে নাও আগে তো আজ সকালে খাওয়া হচ্ছে ডিম পরোটা এটা আমি সকালবেলায় আজকে করেছি হাজবেন্ড আজকে টিফিনে নিয়ে গেছে তো আমারও আমার জন্য করে নিয়েছি সকালে এটাই খেয়ে নেবো আমি তো এটা একটু ভেঙে গেছে এটা আমি একদম বড় করে নিয়েছিলাম লাস্টে অল্পই ছিল বলে তো এটার জন্য একটু ভেঙে গেছে ও খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তো দেখলে সকালে আমি আজকে কি খেলাম তো আজকে ডিম পরোটাই খেলাম সকালে আর আমি এখন রান্না একটা রেসিপিও করবো সেটা তোমার সাথে শেয়ারও করবো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে এটা করব কিন্তু করা হচ্ছিল না কারণ এটা হচ্ছে রেসিপিটা হচ্ছে চিকেন চিকেনেরই রেসিপি কিন্তু এটা হবে শাক দিয়ে পালং শাক দিয়ে চিকেনের রেসিপি তো এমন টাইমিং হচ্ছিলো যে চিকেন পাচ্ছিলাম কিন্তু পালং শাক পাচ্ছিলাম না তো সেই জন্য হচ্ছিল না আর এখানে শনিবার সব কিছু বন্ধ থাকে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো এতদিনে পেয়েছি চিকেনও পেয়েছি পালং শাকও পেয়ে গেছি তো ভাবলাম এবার এটা করে ফেলতেই হবে না আর হবে না অনেকদিন ধরে আমি ভাবছি যে এটা করবো ট্রাই করব তো এই রেসিপিটা আজকে তোমার সাথে শেয়ার করব আর কালকে আমি একটা প্যাক ইউজ করেছিলাম চুলেতে তো এটা আমি আমার নিউ চ্যানেলেই শেয়ার করব তো এখনও করা হয়নি তোমরা দেখে হয়তো বুঝতে পারবে আমি তো ফিল করতে পারছি যে আমার চুলে দারুণ সফট হয়ে গেছে আর দারুণ একটা সাইন অ্যাড করেছে আমার তো খুব ভালো লাগছে এই প্যাকটা ইউজ করে তো এটা আমি কী করে ইউজ করেছি আমি সব কিছু সেটা আমি আমার নিউ চ্যানেলে তোমার সাথে শেয়ার করব আর এই চ্যানেলেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ তো আমার আজকে সকালে উঠে দেখছিলাম যে দারুণ লাগছে চুলটা তোমরা তো দেখে বুঝতেও পারবে প্রচণ্ড সফট হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা সাইন অ্যাড করেছে আর এই প্যাকটা ইউজ করলে কিন্তু চুলে হেয়ার ফলও অনেকটা কম হবে এটার ডিটেলস আমি আমার নিউ চ্যানেলে তোমার সাথে শেয়ার করব এখন আমি বলছি না তো চলো আর বেশি কথা বলবো না ফার্স্ট আমি কিছু রেডি করে নিই যেগুলো লাগবে আর এই রেসিপিটা একদমই ইজি রেসিপি চিকেনের রেসিপি কিন্তু বেশি কিছু একদমই লাগবে না বেশি কিছু তো লাগবে না আর টাইমও একদমই কম লাগবে তোমরা দেখলে বুঝতে পারবে যে একদম কম টাইমের মধ্যে আমি করবো আর এটা কম টাইমের মধ্যেই হয়ে যাবে তেমন কিছু একদম এক্সট্রা কিছু নেই কিন্তু এটা আমার করার অনেকদিন ধরে ইচ্ছা ছিল তো আজকে সেটা পূরণ হলো তো চলো স্টার্ট করে দিই করতে এখানে প্রচণ্ড রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ গায়েতে রোদ চলে আসছে এখন টাইম মোটামুটি 11টা হয়ে গেছে তো এখন থেকে আমি স্টার্ট করব রান্নাটা তোমার সাথে শেয়ার করব তো চলো রান্না করে যাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে চিকেনের রেসিপি তো পালং চিকেন কারি বলতে পারো তো দেখতে পাচ্ছ এর কালারটা কিন্তু সবুজ কালারে হয়েছে যেহেতু শাক দিয়ে এই রান্নাটা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে এর জন্য আমাদের কী কী আমি একটা কড়াইতে গরম জল আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম তো এই কড়াইতে আমি এখন পালং শাকগুলো অ্যাড করে দেবো তো দেখো আমি 200 গ্রাম মতো পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি গরম জল এখন অ্যাড করে দিচ্ছি তো মোটামুটি এটা বেশি ফোটানোর দরকার নেই গরম জলে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হালকা ফুটিয়ে নিলেই হবে কারণ বেশি ফুটিয়ে নিলে কালারটা কিন্তু খুব ডিপ হয়ে যাবে কালার ঠিক আসবে না তো আমি মোটামুটি ফুটিয়ে রেখে দেবো 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর জিরে গোটা গরম মশলা খুব ভালোভাবে আমি ভেজে নেবো দেখতেই পাচ্ছ মোটামুটি গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আর এটা ভাজা ভাজা হালকা হয়ে এসেছে তো এখন আমি এতে অ্যাড করব কুচানো পেঁয়াজ তো আমি এখানে মোটামুটি 2 বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো সাইজ করে তো আমি এটা এখন তেলে অ্যাড করে দেব তো এটা খুব ভালোভাবে পেঁয়াজটাকে এখন ভেজে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হালকাভাবে ভেজে নেবো অল্প নুন দিয়ে তো এদিকে দেখো আমি একটা বাটিতে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট বেশি কিছু করিনি জাস্ট টক দই দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ শুধু টক দই দেওয়া আছে আর এদিকে পালং শাকগুলো আমি জলে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তো এটা আমি কিছুক্ষণ বাদে মিক্সিতে পেস্ট করে নেবো তো এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এতে আমি এখন অ্যাড করে দেবো 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করে দেবো
তো আদা রসুন বাটা অ্যাড করার পরও খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব। তো এই রান্নাটায় খুব বেশি কিন্তু মশলা আমি ইউজ করব না, একদমই অল্প মশলাতে ইউজ করব, দেখতেই পাবে তোমরা। তো আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি যে দইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, তো সেই চিকেনগুলোকে আমি এখন তেলেতে হালকা করে ভেজে নেবো। এখানে মোটামুটি 400 গ্রাম মতো চিকেন আছে, আর এখানে অল্প হালকা হলুদ দেবো, 1 চিমটি মতো হলুদ, আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেবো। আর চিকেন থেকে জলও বেরোবে, তো অনেকটা সেদ্ধ করে নেবো আমি এখন। মোটামুটি আমি 10 মিনিট মতো আমি এখন এগুলো ভেজে নেবো খুব ভালোভাবে, যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়, হাফ সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু চিকেনগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো পালং শাকের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো। আর চিকেন থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ, চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরই আমি পালং শাকের পেস্টটা অ্যাড করবো। তো সেদ্ধ হওয়ার পরই কিন্তু অ্যাড করতে হবে, কারণ পালং শাকের পেস্টটা দিয়ে বেশিক্ষণ আমরা রান্না করব না। তাই আগে খুব ভালোভাবে চিকেনটাকে ভেজেও নিতে হবে আর খুব ভালোভাবে সেদ্ধও করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে পালং শাকের পেস্টটা পুরোটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন কিছুটা ভেজে নিতে হবে পালং শাকের, যাতে তেলটা উঠে আসে, নাহলে পালং শাকের ভাজি গন্ধ ছাড়ে। তো আমি নুনটাও অ্যাড করে দিলাম। তো এতে আমি অ্যাড করব 1 চামচ মতো আমি এখানে দই, টক দই অ্যাড করে দেবো, মোটামুটি 1 চামচ, আর অল্প একটুখানি টক দই অ্যাড করে দেবো। প্রথমে আমি 2 চামচ টক দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো দই পরিমাণটা খুবই অল্পই লাগবে, বেশি দইয়ের পরিমাণ লাগবে না। তো দইটা দেওয়ার আগে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একটু গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি দইটা অ্যাড করেছি, কারণ গরমে দইটা দিলে কিন্তু দইটা কেটে যায়, আর দইটা খুব ভালোভাবে ফেটিয়েও নিতে হবে। দইটা অ্যাড করার পর আমি গ্যাসটা আবার জ্বেলে দেবো। জ্বেলে দিয়ে আমি এখন মোটামুটি 1 কাপ মতো জল অ্যাড করব, বেশি আমি জল অ্যাড করব না, জাস্ট 1 কাপ মতো আমি জল অ্যাড করে দিয়েছি। চিকেনগুলো যেহেতু সেদ্ধ হয়েই আছে, তাই বেশি টাইম কিন্তু আমাদের লাগবে না, জাস্ট পালং শাকের একটা কাঁচা গন্ধ যদি না থাকে একটুখানি ভেজে নিলাম, আর তেলও উপরে উঠে এসেছে। এখন আমি জাস্ট 5 থেকে 7 মিনিট মতো একটুখানি কষিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তো আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো তেমন কিছু মশলা আমি অ্যাড করিনি, লাস্টে আমি অ্যাড করছি একটা ভাজা মশলা, এতে ধনে জিরে আর গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা, আর অল্প আছে মৌরি দিয়ে আমি একটা ভেজে মশলা তৈরি করেছিলাম। তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, 2 চামচ মতো ভাজা মশলাটা অ্যাড করে দেবো, আর 1 চিমটি মতো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। তো এই লাস্টে এই মশলাটা, ভাজা মশলাটা অ্যাড করার পর একটুখানি আমি ফুটিয়ে নেবো, জাস্ট গন্ধটা যাতে রান্নার মধ্যে চলে আসে। তো দেখতে পেলে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তো মোটামুটি আমার রান্না অনেকটা রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ আমি এখন এবার গ্যাসটা অফও করে দেবো। বেশি কিছু কিন্তু লাগেই না, অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়, টেস্টও কিন্তু খুব ভালো হয়, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকমই লাগছিলো, বেশি আমি গ্রেভি করিনি, অল্পই গ্রেভি করেছি, আর শাকের জন্য কালারটা কিন্তু সবুজ কালারেরই হবে। তো দেখতেই পেলে রেসিপিটা খুবই কম মশলার মধ্যে হয়ে যায়, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখলে তোমরা রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আধ ঘন্টার মতো হয়ে গেছে। তো আমি ঘরে কিছুক্ষণ ফ্যানে ছিলাম, তারপর আমি এই জাস্ট ফ্যানটা অফ করলাম, কারণ কিছু শোনা যাবে না সেই জন্য। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি তোমার সাথে শেয়ার করবো একটা বায়োটিকের ক্রিম, যেটা আমি কিনেছি, হয়ে গেল 7 থেকে 10 দিন মতো হয়ে গেছে, যেটা আমি কিনেছি ইউজ করছি। বাট এখন আমি সেটা রিভিউ শেয়ার করবো না, জাস্ট তোমার সাথে শেয়ার করবো যে আমি কোন ক্রিমটা কিনেছি। তো আমাদের মোটামুটি সবাইরই হয়ে থাকে, ডার্ক সার্কেল তো হয়েই থাকে, তো আমারও আছে। তো সেজন্য আমি এটা জাস্ট কিনেছি। আগে আমি অনেক বিয়ের আগে অনেক ইউজ করেছিলাম, বাট সেগুলো কোনো কাজই দেয় না, ডার্ক সার্কেল কমার আস্তে আস্তেই কমে, এগুলো ক্রিমেতে কতটা কমবে জানি না, বাট এটা কিনলাম, এগুলো দামও মোটামুটি কমই থাকে বায়োটিকের প্রোডাক্টে। তো এটা দেখতেই পাচ্ছ, তো এটা হচ্ছে বায়োটিকের একটা আন্ড্রাই ক্রিম, আর একটা আছে জেল, তো এটা হচ্ছে বায়োটিকের ক্রিম, আন্ড্রাই ক্রিম এটা। তো দেখা যাক এটা ইউজ করি কী রেজাল্ট হয় সেটা তোমার সাথে শেয়ার করবো। তো এখন পর্যন্ত আমার যেটা এতদূর মনে হয়েছে যে ক্রিমটা মোটামুটি এখন পর্যন্ত ভালোই লাগছে, ঠিকঠাকই লাগছে। তবে আগের থেকে আমার অনেকটাই ডার্ক সার্কেল আগের থেকে অনেকটাই কমে গেছে, ন্যাচারালি কমেছে অনেকটা, এখন অনেকটাই কমে গেছে, বাট তাও এটা আমি ইউজ করছি, আরও
কমানোর জন্য, দেখা যাক কী হয়। তো এটা ইউজ করার ফলে চোখের তলায় যে স্কিনটা হয়, স্কিনটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে, সকালের দিকে অনেকটা সফট দারুণ লাগছে। তো এটা ভালো লেগেছে। আর পুরো রিভিউটা আমি আরও কিছুদিন আগে ইউজ করি, ইউজ করে তারপর তোমার সাথে পুরো রিভিউটা শেয়ার করবো, যে কেনা উচিত কি কেনা উচিত না তোমার সাথে শেয়ার করব। তো এটা তোমার সাথে বলার ছিল, তোমার সাথে শেয়ার করার ছিল এটা। আর বাইরেটা দেখো পুরো, আজকে এখন এইমাত্র জাস্ট রোদটা কমলো, কিছুক্ষণ আগেও দারুণ রোদ ছিল, এখন জাস্ট কমে গেল। তো এবারে তো দুর্গাপুজোতে আর কোথাও ঘোরাঘুরি হবে না, এরকমই ধরে নিতে হবে, কারণ যা অবস্থা, পুজোর শপিংও আমার এখনও কিছু শুরু হয়নি, কী হবে জানি না। আর কোথাও তো ঘোরাও যাবে না, কোথাও বেরোনো যাবে না। আগের বছর আমরা দিল্লিতেই ছিলাম দুর্গাপুজোয়, তো সেই জন্য দুর্গাপুজো আমরা দিল্লিতেই দেখেছিলাম, অনেক ঠাকুর হয় আর অনেক বাঙালিও থাকে, বোঝাই যায় না যে কলকাতার বাইরে আছি বলে এত দুর্গাপুজো হয় দিল্লিতে। তো এবছর তো মনে তো হচ্ছে না যে এবছর আর কোথাও দিল্লি ঠাকুর দেখতে যাওয়া যাবে বলে, কারণ এত খারাপ অবস্থা, মনে হয় না কোথাও পুজোতে যাওয়া যাবে বলে। দেখা যাক কী হয়, কিছু করারও নেই, বাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তো চলো আজকের মতো আমি এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, বেশি বাড়াবো না। আর আমার অন্য চ্যানেলের জন্য আমাকে এডিট করতে হচ্ছে, কাজ থাকছে, তো সেই জন্য এই চ্যানেলে একটুখানি গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিওগুলো। ট্রাই করছি রেগুলার দেয়ার, তোমার সাথে শেয়ার করা রেসিপি ব্লগ শেয়ার করার। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।